দেখুন, এবার ভারতের ব্রহ্মস ক্রুজ মিসাইল কিনতে আগ্রহী চিলি, পেরু। ব্রহ্মস ক্রুজ মিসাইলের এবার আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ আমেরিকার চিলি, পেরু। সূত্রের খবর, চিলি সশস্ত্র সেনাবাহিনী এই মিসাইল কিনতে আগ্রহী। এ নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। লাতিন আমেরিকার বাজারে জমি শক্ত করতে 3-8 এপ্রিল চিলির সান্টিয়াগোর ফিডেই শোতে অংশগ্রহণ করছে ব্রহ্মস। Su-30 এয়ারক্রাফট থেকে ব্রহ্মসের সফল উৎক্ষেপণের পর থেকেই অনেকেই এটি কিনতে আগ্রহী। এদিকে ব্রহ্মসের হাত ধরেই ভারতের সামরিক বিভাগের হাতেও বহু সুযোগ আসবে বলে মনে করা হচ্ছে। জাহাজ নির্মাণ, রেডার সিস্টেম, সাবমেরিন, যৌথ মহড়ার বিষয়েও চিলি এবং ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন আগেই ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষা করেছে ভারত। প্রসঙ্গত, আরও দ্রুত শত্রুপক্ষের দিকে মিসাইল ছুড়ে দিতে ভারতের হাতে আসছে অপেক্ষাকৃত হালকা ওজনের ব্রহ্মস লাইট। এটি হালকা হয় তেজস থেকে আরও সহজে ছোড়া যাবে এটি। ইতিমধ্যেই 9A ভার্সনের মিসাইল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ব্রহ্মসের এই নতুন ভার্সনে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন থাকবে। মিসাইলের ওয়ারহেড একই থাকবে, কিন্তু মিসাইলের ওজন হবে অনেক কম। হালকা ওজনের মিসাইলের রেঞ্জ হবে 300 কিলোমিটার।